ওয়েলকাম প্রিয় দর্শক বন্ধু এটা ফুল বা বেল ফুল গাছ বারো ইঞ্চি টবে আছে গাছটি মার্চ মাসের শুরু থেকেই ফুল দিতে শুরু করেছে প্রচুর পরিমাণে ফুল না ফুটলেও প্রতিদিন কিছু না কিছু ফুল ফোটে একটা বেলি ফুল গাছের প্রকৃত অবস্থা এটাই হওয়া উচিত ফুল ফুটতে থাকবে পুরোনো ফুল ঝরে যাবে ফুল ফোটার জন্য কুড়ি রেডি থাকবে আবার নতুন নতুন শাখা থাকবে কুড়ি আসার জন্য কিন্তু বর্তমানে যে ট্রেন্ড চলছে তা হলো কোন সার প্রয়োগ করলে বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে তাই বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য কি করা হয় ও তার ক্ষতিকারক দিক কি আছে সেটাই দেখাবো আমি এখন গাছটির প্রুনিং করব। মিডিয়াম হার্ট বেলি ফুল জেসমিন বা জুই ফুলের সমগতিরও ফুল ফুলের সুগন্ধ মৃদু আর জেসমিনের সুগন্ধ একটু তীব্র সন্ধ্যার সময় ফুলগুলো ফোটে রাতের বাতাসকে সুগন্ধে ভরিয়ে দেয় প্রুনিং এর পর সঙ্গে অনেকগুলি নতুন শাখা তৈরি হয় এক সঙ্গে সব শাখায় ফুল ফোটে আমরা এখানেই ভিডিও শেষ করি তারপরে গাছের কি অবস্থা হয় জানি না এক সপ্তাহের মধ্যে সব ফুল ঝরে যায় গাছ ক্লান্ত হয়ে পড়ে আবার ফুল আসতে অনেক দেরি হয় কারণ গাছে কোনো নতুন ডগা থাকে না এটাই হলো বেশি পরিমাণে সার প্রয়োগ করে বেশি ফুল পাওয়ার ক্ষতিকারক দিক বেলি ফুল নতুন ডগায় ফুল ফোটে ফুল ফোটার পর ওই ডগাগুলোর সব প্রুনিং করে যেতে হয় প্রতিনিয়ত গোলাপ ফুলের মতো বর্তমানে গাছটির এই অবস্থা দাঁড়িয়েছে প্রুনিং করার পর গোড়ার মাটি খুঁড়ব না এখন এক ধরনের মিশ্র জৈব সার মাটি প্রয়োগ করবো সারের মিশ্রণ স্ক্রিনে দেওয়া আছে এটা ব্যবহার করলে সাত থেকে দশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে নতুন শাখা তৈরি হবে এই মাটির সঙ্গে গোবর সার খৈলগুঁড়ো সুষম কম্পোস্ট সার একসঙ্গে দেওয়া আছে কম্পোস্ট বাজারে কিনতে পাওয়া যায় এর মধ্যে হাড়গুঁড়ো সিংকুসি, ফসফরাস বিভিন্ন প্রকার গাছের সুষম আহার থাকে ভালো কাজ হয় এটাই হল গাছের প্রকৃত খাদ্য এবার আমি এই একসঙ্গে বেঁধে দিয়ে ভালো করে জল দিয়ে দেব এরপর দুই তিন দিন মতো ছায়ে রেখে দেব দশ দিন পর দেখুন প্রচুর পরিমাণে নতুন শাখা তৈরি হয়েছে এই সময় কোসি ডগায় ল্যাদা পোকা ও মাকর সার আক্রমণ হয় তাই কীটনাশক ব্যবহার করতে হবে যাতে ডগাগুলো নষ্ট না হয়ে যায় এবার আমি এমন একটা সার প্রয়োগ করব যার ফলে সব ডগাগুলোতে চলে আসবে এটাই হল ক্ষতিকারক দিক এখানে এনপিকে কে দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার আমি দিচ্ছি আমি এখানে দু চামচ মতো ব্যবহার করবো এই সার ব্যবহার করার ফলে গাছের নতুন শাখাগুলির বৃদ্ধি কমে যাবে যে যে অবস্থায় আছে তখন থেকেই নতুন কুড়ি বের হতে শুরু করবে সার দেওয়ার আগে মাটি ভালো করে ভিজিয়ে নিতে হবে সারের উপর মাটি চাপা দেব না গাছে ক্ষতি হতে পারে রাসায়নিক সার দেওয়ার দশ দিন পর প্রত্যেক শাখায় কুড়ি চলে এসেছে গাছের চারিদিকে সমস্ত শাখায় কুড়ি হয়েছে কোনো শাখা বাদ যায়নি কিন্তু রাসায়নিক সার দেওয়ার পরিবর্তে ওই সময় আমি যদি আরো কিছু জৈব সার প্রয়োগ করতাম তাহলে নতুন শাখাগুলো যে যার ইচ্ছা মতো বড় হতো সময়ের ব্যবধানে প্রত্যেক শাখায় কুড়ি আসতো একসঙ্গে সমস্ত শাখায় কুড়ি আসত না ফলে গাছে ফুল ফুটতে থাকত পরবর্তী কুড়ি আসার সাত দিন পর কয়েকদিন ধরে ফুল ফুটছে গতকাল প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল কিন্তু সারা দিন। বৃষ্টি হওয়ার কারণে ভিডিও শট নেওয়া যায়নি ফুলগুলো কুড়িয়ে গোড়ায় রেখে দিয়েছি এই যে ফুল ঝরে গেছে বোটাগুলো পড়ে আছে একটা লক্ষণীয় বিষয় হলো গাছে কোনো নতুন শাখা নেই এক সপ্তাহের মধ্যে সব শেষ যেন ডরমেন্সি পিরিয়ড ফুল ঝরে গেছে এমন ডগাগুলো কেটে দিতে হবে সব পুরনিং করতে হবে ছাদ বাগানিরা রাসায়নিক স্বাদ থেকে দূরে থাকবেন ছাদের চিন্তা মাথায় রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে জৈব সার ব্যবহার করতে হবে বেলফুল গাছের চেহারা এমন হওয়া উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ